नमस्कार बंधुरा, आमी अमित चक्रवर्ती आज उपस्थित होयेछि आपनादेर सामने विशुद्ध पूजा पद्धति चैनेले। आपनादेर प्रत्येककेके स्वागत। पूजा पाठेर विषय सम्पर्के जानते बा जानाते आमादेर एई चैनेलटी सबस्क्राइब करे राखबेन एबं पाशेर बेल आइकनटी प्रेस करते भूल करबेन ना। अवश्यई संगे एकटी लाइक देबेन। बंधुरा, दीर्घदिन বেশ কিছু সমস্যার কারণের জন্য আমি কন্টেন্ট উপস্থিত করতে পারিনি, তার জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। বন্ধুরা, বর্তমান সময় আমরা অম্বুবাচীর মধ্যে দিয়ে দিন যাপন করছি। আমরা অনেকেই অম্বুবাচীর সময় কী কী করতে হয় এবং কী কী করতে হয় না সেই সম্পর্কে ঠিকঠাক অবগত নই, যার ফলস্বরূপ আমাদের বেশ বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। অনেকে বলে থাকেন লাল পুষ্প দিয়ে পুজো করতে নেই। এখনো পর্যন্ত কোনো পুস্তকে বা কোনো পুঁথিতে যদি এটা থেকে থাকে, যদি কোনো বন্ধু সেটা তুলে ধরেন, তাহলে আমাদের সকলের জন্য মঙ্গলদায়ক হয়ে উঠবে। তাই আমি বলবো, যতক্ষণ না আমরা কোথাও পেয়ে থাকছি যে লাল পুষ্প দিয়ে পূজা করতে নেই, তাই আমি বলবো অবশ্যই, কিন্তু এমন কোনো বিধান এখনো পর্যন্ত আমি পাইনি যেখান থেকে জানা যায় যে লাল পুষ্প দিয়ে পূজা করতে নেই এই অম্বুবাচীর সময় চলাকালীন বা থাকাকালীন। তবে বিশেষ করে আমি বলবো যেটা করতে নেই, অবশ্যই এই সময় মাটি খনন, মাটির কোনরূপ কর্ম, অর্থাৎ যারা নূতন গৃহ শুভারম্ভ করতে চলেছেন ভিত খনন করবেন, অবশ্যই বলবো এই অম্বুবাচীর মধ্যে এহেন কর্ম করবেন না। মাটিতে কোনোরকমভাবেই কিন্তু আঘাত করা এই সময় অবশ্যই কিন্তু অনুচিত কর্ম। সনাতনী শাস্ত্র অনুযায়ী বলছি এই সময় মাটি খনন অত্যন্ত অনুচিত কর্ম হয়ে থাকবে। এছাড়াও যে কোনো বৃহত্তর গাছ কাটার ক্ষেত্রে অবশ্যই বিধিনিষেধ রয়েছে, কারণ সেক্ষেত্রেও কিন্তু মাটিতে আঘাত হতে পারে। তাই এই সময় ইত্যাদি কর্ম অবশ্যই অনুচিত। বড় বড় দেবগৃহ বন্ধ থাকলেও কিন্তু কোথাও নিত্যকর্ম কিন্তু বন্ধ থাকে না বন্ধুরা। তাই নিত্যকর্ম, নিত্য সেবা যেটা আমাদের হয়ে থাকে, নিত্য সেবা কখনোই বন্ধ হওয়া উচিত নয়। এই সময়ে শুভ পরিণয়ের জন্য যে দেখাশোনার কর্ম হয়ে থাকে, এই তিনটে দিন এড়িয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। তার সঙ্গে বিশেষ একটা বার্তা, এই অম্বুবাচীর সময় কিন্তু দেবতার উদ্দেশ্যে নিবেদন হয় দুগ্ধ এবং আম্রফল। আম এবং দুধ এই সময় অবশ্যই কিন্তু নিবেদন করতে হয়। তো বন্ধুরা, যারা আমরা জানি না এই বিষয় সম্পর্কে অবগত নয়, তাদের জন্য অবশ্যই বলবো বন্ধুরা, নিত্য সেবা কোনোরকমভাবেই কিন্তু বন্ধ হবে না, এবং বিশেষ করে এই সময় কিন্তু দুগ্ধ এবং আম দেবতার উদ্দেশ্যে, দেবীর উদ্দেশ্যে নিবেদন অবশ্যই হয়ে থাকে। তো সেক্ষেত্রে যারা আমরা অবগত নই, আমাদের প্রত্যেককে বলবো এখনও একদিন করে সময় রয়েছে, তাই আপনারা চেষ্টা করবেন দেব বা দেবী গণের উদ্দেশ্যে আম এবং দুগ্ধ নিবেদন করতে। বন্ধুরা, আমাদের বেশ কিছু ভ্রান্ত ধারণার মধ্যে এক বিশেষ ধারণা, অম্বুবাচীর চলাকালীন নিত্য সেবা বন্ধ থাকা। অবশ্যই বলবো বন্ধুরা, কোনো রকম ভাবেই কিন্তু নিত্য সেবা বন্ধ হওয়া উচিত নয়, নিত্য সেবা অবশ্যই হওয়া উচিত। আশা করছি বন্ধুরা এ তথ্য আপনাদের প্রত্যেকের খুব খুব কাজে লাগবে। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।
পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।